আসছে 25শে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনকে ঘিরে সবচেয়ে ব্যস্ত মুহূর্ত পার করছেন প্রার্থীরা। তবে নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত মুহূর্ত পার করছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ক্যাপ্টেন হারুনুর রশিদ চৌধুরী। তার নির্বাচনী প্রতীক হলো ঘোড়া। ঘোড়া মার্কায় সকলকে ভোট দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছেন। ছোট বড় যাকেই পান তাকেই বুকে জড়িয়ে নেন। নির্বাচনের সময় দিনক্ষণ কম থাকার কারণে একটি মুহূর্ত বিশ্রাম নিতে নারাজ এই মানুষটি। তবে কাঙ্ক্ষিত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আগামী 25শে মে পর্যন্ত। নির্বাচনের প্রতিশ্রুতির বিষয় নিয়ে তিনি বলেন, শুধু একটি মেসেজ দিতে চাচ্ছি, আদার্স ডিস্ট্রিক্ট থেকে গাজীপুরে ঢুকলে যেন মনে হয় যে আমরা গাজীপুরে ঢুকেছি। এই ধরনের সিম্বল, এই ধরনের সাইন থাকবে, অবশ্যই থাকবে। আর যেহেতু এটা শ্রমিক অধ্যুষিত এলাকা, অ্যারাউন্ড 30-40% শ্রমিক অধ্যুষিত এলাকা, এটা শ্রমিকদের কল্যাণার্থে ওনাদের কাজের পাশাপাশি কাজের অনুকূল আবহাওয়াটা থাকবে, পাশাপাশি যারা যেসব মা বোনেরা আমার শ্রমিক হিসেবে কাজ করছেন ওনাদের শিক্ষার ব্যাপারে আমি একটা পদক্ষেপ নিতে চাচ্ছি। ওনাদের কাজের পরে ওনারা একটা পার্ট টাইম বা ইভিনিং একটা শিক্ষার ব্যবস্থা আমি ইনশাল্লাহ করব, যেটা মানে শিক্ষিত মা, হ্যাঁ, একটা শিক্ষিত মা হয়ে একটি শিক্ষিত জাতি আমাদেরকে উপহার দিবেন। নট অনলি দ্যাট, এই BGME BKME ওনাদের সাথে ওনাদের সহযোগিতায় আমি একটি কল্যাণমূলক, হ্যাঁ, এমন একটা আদর্শ নগরী করতে চাই। নগর তো গড়বে এই সিটি কর্পোরেশনের নাগরিকরাই, এই জনতারাই, এই সিটি কর্পোরেশনের জনতারাই কিন্তু আমার শক্তি, এই নাগরিকরাই আমার শক্তি, এই নগরটা ওনারাই গড়বেন। আমি ওনাদের যত রকমের সহযোগিতা ইনশাল্লাহ করা যায় আমি সরকারের কাছ থেকে সহযোগিতা নিয়ে অবশ্যই আমি তাদের জন্য ওইভাবে করব। এই সিটি নির্বাচনে, এই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা নির্বাচনী প্রক্রিয়া পালন করবেন, রিটার্নিং অফিসার, নির্বাচন অফিসার, তারপর পুলিশ প্রশাসন, অন্যান্য প্রশাসন, তাদের কাছে আমার একটি জোর দাবি থাকবে, আপনারা যেন অত্যন্ত নিরপেক্ষভাবে সুষ্ঠু সুন্দর একটি পরিবেশ আমাদেরকে উপহার দেন। আমরা যেন নির্বিঘ্নে আমাদের আমানতটি আমরা রক্ষা করতে পারি। প্রধানমন্ত্রীর কাছে আমার একটি স্বনির্বন্ধ আবেদন থাকবে, র‍্যাব, পুলিশ, বিজেপি সহ আরও যে এই সিকিউরিটির দায়িত্বে যারা আছেন, এই ধরনের প্রশাসনকে এখানে ন্যস্ত করে যুক্ত করে আমাদের নির্বাচনকে একটি অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা যেন করতে পারি, আমরা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারি। আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এটা আপনার কাছে আমার করজোড়ে একটি আবেদন থাকবে।